হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালোই আছো। সো বন্ধুরা, আমি এসছি হাওড়া। সো বন্ধুরা, আজকে হাওড়া ব্রিজটা দেখে নেওয়া যাক। চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। সো বন্ধুরা, হাওড়া সেতু বা হাওড়া ব্রিজ, সরাসরি নাম রবীন্দ্র সেতু, হুগলি নদীর উপর অবস্থিত কলকাতা হাওড়া শহরের মধ্যে সংযোগ রক্ষাকারী সেতুগুলির মধ্যে অন্যতম হাওড়া সেতু। ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীর উপর অবস্থিত বড় খিলানযুক্ত একটি ঝুলন্ত সেতু। সেতুটি 1943 সালে অনুমোদিত হয় এবং 1945 সালে পুরাতন পন্টুন সেতুর বদলে বহির্ভাব সেতুটির উদ্যাপন হয়। 1945 সালে 14 জুন সেতুটির নাম পরিবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রবীন্দ্রনাথ সেতু রাখা হয়। রবীন্দ্র সেতু বঙ্গোপসাগরীয় প্রবল ঝড় ঝাঞ্ঝাগুলি সহ করতে সক্ষম। এই সেতু দিয়ে দৈনিক 80,000-এর বেশি যানবাহন, প্রায় 10 লক্ষ পথচারী চলাচল করে। বন্ধুরা, এই জাতীয় সেতুগুলির মধ্যে রবীন্দ্র সেতু বিশ্বের ষষ্ঠ বৃহত্তম। বন্ধুরা, সেতু নির্মাণে 23,500 টন ইস্পাত দিয়েছিল টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি এবং এটি সম্ভবত ভারতের প্রথম মেক ইন ইন্ডিয়া প্রকল্প। সেতুর ফ্যাব্রিকেটর কোম্পানি ছিল ব্রেথ ওয়েট ব্রান অ্যান্ড যেসব বিবি যে 1960। সো বন্ধুরা, এখান থেকে দেখতেই পাচ্ছ সেকেন্ড ব্রিজ বা দ্বিতীয় সেতু বা বিদ্যাসাগর সেতু আমরা বলে থাকি, তো কত সুন্দর একটা ভিউ দেখতেই পাচ্ছ, দারুণ লাগছে। এই জায়গাটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে বন্ধুরা যেন এখান থেকে ছেড়ে না যায়, মানে আরও ঘণ্টাখানেক এখানটায় যদি দাঁড়িয়ে থাকি তো খুবই ভালো হয়। কিন্তু বন্ধুরা, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, তো তাই বেশিক্ষণ আর দাঁড়ালাম না। রাত্রির ভিউটা অনেক আরও সুন্দর লাগবে। তো 31-এ ব্রিজ তৈরি শুরু হয়, কাজ শেষ হয় 1942-এর আগস্টে। 1943-এর 3রা ফেব্রুয়ারিতে তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। সো বন্ধুরা, আমরা আজকে হাওড়া ব্রিজের উপরে হেঁটে হেঁটে যাচ্ছি। সো হাওড়া এসেছিলাম, আরও ভালো ভালো তোমাদেরকে আমি কন্টেন্ট দিতে থাকবো। সো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর তোমাদেরকে বন্ধুরা, কলকাতা ও হাওড়া জেলার মধ্যে চলাচলের ক্ষেত্রে হাওড়া ব্রিজ একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন ব্রিজটির উপর দিয়ে প্রায় 1,50,000 জন পথযাত্রী এবং 1 লক্ষ গাড়ি চলাচল করে। ব্রিটিশ প্রশাসন 1855 থেকে 1856 সালে প্রথম একটা সেতুর কথা ভেবেছিল, তৈরি হয়েছিল কমিটি, কারণ তত দিনে নদীর দুপাড়েই চাঁকিয়ে বসেছে ব্রিটিশদের কারবার, তৈরি হচ্ছে নতুন নতুন কারখানা, তাই হাওড়া কলকাতার জন্য একটা সেতু এর দরকার। 1855 সেতু কমিটি চর্চা শুরু করলেও কোনো এক অজ্ঞাত কারণে বছর চারেক পর 1859 থেকে 1860 সালে সেতু নির্মাণে ঘণ্টা ঘরে পাঠিয়ে দেওয়া হয়। 1862 সালে বাংলা সরকার ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার জর্জ ট্রান্টবুলকে হুগলি নদীর উপর একটি ব্রিজ নির্মাণের সম্ভবত যাচাইয়ের উপর পরীক্ষা নিরীক্ষার জন্য বলেন। 29 মার্চ তিনি প্রয়োজনীয় নকশা এবং উপত্যসমূহ উপস্থাপন করেন, কিন্তু সে সময় ব্রিজটি নির্মাণ করা হয়নি। সো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিও।